हेलो बियर वेलकम फ्रॉम लानिक्सा स्कूल बियर विशेष परीक्षा सह विभिन्न परीक्षा वर्गमूल एसे थाके तो अनेक वर्गमूल करते ही कन्फ्यूशन हो जाए आबार अनेक वर्गमूल करते पारी सेटा अनेक समय निये तो बियर आमरा जखन कम्पिटिशन परीक्षा बसबो तखन आमादेर हाते एतटा समय थाके ना जे आमरा एक मिनट दुई मिनट बा पाँच मिनट समय करे व्यय करब सो आमरा आज के देखो कि करे पाँच थेके दस सेकेंड समय मध्य वर्गर आंसार करा जाए तो बियर आमादेर सेई टेक्निकगुलो बोझार जन्य क्लासटा शेष पर्यन्त देखते थाकेन बियर वर्गमूल सम्पर्के जानते हले प्रथमत आमादेरके बुझते हबे वर्ग काके बोले तो बियर प्रथमे बुझिए आमरा वर्ग काके बोले तो आमरा जानि वर्ग माने होच्छे कोनो एकटा संख्याके सेई संख्या द्वारा गुण जदि आपके प्रश्न करा हय एर वर्ग कत तहले एर वर्ग माने होच्छे एके ए द्वारा गुण माने होच्छे स्क्वायर ठीक एक ही भावे जदि बला हय दुइयेर वर्ग कत तो दुइयेर वर्ग माने होच्छे दुई के दुई द्वारा गुण माने टू स्क्वायर माने आमरा फोर लिखते पारि ठीक सेम भावे जदि बला हय तीनेर वर्ग कत थ्री गुण थ्री माने होच्छे थ्री स्क्वायर माने नाइन तो बियर एखन जे विषयटा होच्छे एखाने होच्छे जस्ट एकटा संख्या दुई तीन जेखाने आमरा दुई दुगुणे चार तीन तरीके नय बोलते पारछि बाट जदि संख्याटा एकटु बड़ो हतो ताहले आमरा किभाबे करतम अवश्य एकटु बेशी समय लागतो तो आमरा देखि किभाबे एकटु शर्ट करे करा जाय तो बियर लक्ष्य करि जदि बला हय बारो एर वर्ग कत तार अवश्य बारो गुण बारो तो बारो गुण बारो ये काजटा करते गेले आमादेरके बेश एकटा समयेर दरकार सो आमरा एतटा समय एखन नेब ना तो बियर ए शर्टटा होच्छे अत्यंत सहज सबाई एकटु मनोयोग सहकारे देखि एकटु प्रथमे आमरा एटाके आमरा वर्ग करार जन्य प्रथमे आमरा ए दुइटा गुण देब दुई दुगुणे अवश्य सेटा हबे चार हबे प्रथम काज तारपरे द्वितीय काज होच्छे এই যে ওয়ান এই কোণা আর এই কোণা দুই কোণায় গুণ দিতে হবে তাহলে অবশ্যই আমরা বলতে পারি দুই একে একটা দুই তারপরে এইটা দুই একে দুই আমি আবার বলি বিয়র প্রথমে আমাদের যে কাজটা করতে হবে প্রথম এই দুইটার সঙ্গে গুণ দিতে হবে দুই দুগুণে চার হাতে কিন্তু আমাদের কিছু নাই দ্বিতীয় কাজ হচ্ছে এই কোণা দুই কোণাকুণি গুণ করতে হবে অর্থাৎ এই দুইটা গুণ এবং এই দুইটা গুণ তাহলে দুই একে দুই আবার দুই একে দুই আমরা যে গুণফল পাইলাম সেই গুণফলগুলোকে আমাকে যোগ করতে হবে যোগ করলে অবশ্যই কত হবে দুই একে দুই দুই একে দুই দুই দিয়ে চার হবে অবশ্যই আমাদের হাতে কিছু নাই এবার আমাদের সর্বশেষ যে কাজটা সেটা হচ্ছে এই সাইডের দুইটা গুণ করতে হবে তো সেই দুটো কত হবে এক একে এক তাহলে আমরা কি হলো বারো এবং বারোর বর্গ হলো একশো চুয়াল্লিশ এটা বিয়ার আমাকে যদি বলা হয় বারোকে বারো দ্বারা গুণ করো তাহলে এইভাবে করা যাবে আবার যদি বলে বারোর বর্গ করো তাহলে কিন্তু এইভাবে করা যাবে ঠিক একইভাবে আমরা আরও দুটি এক্সাম্পল দেখি যদি এমন হয় পঁচিশের বর্গ কত তো পঁচিশের বর্গ মানে হচ্ছে পঁচিশকে পঁচিশ দ্বারা গুণ তো পঁচিশকে পঁচিশ আমরা কীভাবে শর্টকাট করতে পারি একটু দেখি প্রথমে হচ্ছে এই দুটা গুণ আমরা পাঁচকে যদি পাঁচ দ্বারা গুণ দিই কী হবে পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশের পাঁচ বিয়ার মনে রাখতে হবে পঁচিশে আমরা পাঁচ বসালাম আমাদের হাতে কিন্তু দুই আছে পরবর্তী কাজটা কী হবে পরবর্তী কাজ হবে এই কোণায় এবং ওই কোণায় গুণ হবে তাহলে পাঁচ দুগুণে দশ পাঁচ দুগুণে দশ তাহলে দশ দশে কত হবে বিশ এবং আমাদের হাতে ছিল কত দুই ছিল তাহলে বিশ এবং দুই হবে বাইশ বাইশের কত হবে দুই হবে হাত আছে কত অবশ্যই দুই আছে এবার সর্বশেষ যে কাজটা সেটা হচ্ছে আমাদের এই দুই কোণায় গুণ দিতে হবে তাহলে দুই দুগুণে চার আমাদের হাতে কত ছিল দুই ছিল চার আর দুই সরি দুই দুগুণে চার চার আর দুই কত হবে ছয় হবে ছয়শো পঁচিশ এটা হচ্ছে পঁচিশের বর্গ ঠিক আছে বিয়ার প্রশ্নটা কেমন আসতে পারে প্রশ্নটা এরকম আসতে পারে টোয়েন্টি ফাইভ স্কোয়ার ইকুয়াল টু কত অথবা আসতে পারে পঁচিশের বর্গ কত এটাও আসতে পারে পঁচিশের বর্গ বললেও এটা করতে হবে বা অথবা পঁচিশ স্কোয়ার দিলেও এটা করতে হবে ঠিক আছে তো আমরা এবার দেখি আমরা পরবর্তী একটা এক্সাম্পল দেখি আমরা যদি প্রশ্ন আসে ফোরটি এইটের বর্গ কত অথবা ফোরটি এইট স্কোয়ার সমান কত তাহলে আমরা দেখি কীভাবে করতে হয় ঠিক আগের মতো আমরা দেখব প্রথমে এই দুইটা গুণ দেব আঠারে অবশ্যই চৌষট্টি চৌষট্টি কত হবে চার হাতে থাকবে ছয় এবার দ্বিতীয় স্টেপ
দ্বিতীয় স্টেপ হবে আমাদের এই দুই কোণায় গুণ দিতে হবে। তো ছয় আটে চার আটে বত্রিশ, আবার চার আটে বত্রিশ। তো বত্রিশ বত্রিশ দুইবার পাইলাম, বত্রিশে বত্রিশে যোগ দিলে হবে সিক্সটি ফোর, চৌষট্টি, আর হাতে ছিল ছয়, চৌষট্টি আর ছয় ছিল হবে কত হবে অবশ্যই সত্তর, সত্তরের অবশ্যই বসবে শূন্য, হাতে থাকবে কত সাত। এবার আমাদের সর্বশেষ যে কাজটা সেটা হচ্ছে এই দুই কোণায় গুণ হবে চার চারে ষোলো, ষোলো এবং সাত কত হবে ষোলো, ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ হবে, অর্থাৎ টোয়েন্টি থ্রি। বিয়ার আমি বিষয়টা আমি আবার বলি, প্রথম হচ্ছে আমাদের এই দুই কোণায় গুণ দিতে হবে, প্রথম দুইটায় আঠারো চৌষট্টি, চৌষট্টির চার আর হাতে আছে ছয়, প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ হবে আমাদের আড়াআড়ি গুণ করতে হবে, তাহলে চার আটে বত্রিশ, চার আটে বত্রিশ, বত্রিশে বত্রিশে যোগ দিলে হবে চৌষট্টি, হাতে ছিল ছয়, চৌষট্টি এবং ছয় যোগ করলে হবে সত্তর, সত্তরে শূন্য, হাতে থাকবে সাত। আশা করি বিষয়টা বুঝতে পারছি, আমাদের হাতে সাত। এবার সর্বশেষ যে স্টেপ সেটা হচ্ছে চার চারে ষোলো, ষোলো আর সাত টোয়েন্টি থ্রি। বিয়ার আমাদেরকে বিষয়টা একটু ভালো করে মেমোরাইজ করতে হবে যে আমাদের এই শর্টকাটে গুণ করতে হলে আমাদের তিনটা স্টেপ অবলম্বন করতে হবে। আমি আবার দেখি স্টেপগুলো কী। প্রথম স্টেপ হচ্ছে এই দুইটাই গুণ, দ্বিতীয় স্টেপ হচ্ছে এই দুইটাই গুণ, এই দুইটাই গুণ, গুণ পরকে আবার যোগ করব, আর তৃতীয় স্টেপ হবে এই দুইটাই গুণ করতে হবে। এই হচ্ছে আমাদের যদি দুইটা সংখ্যা থাকে তাহলে আমরা কীভাবে শর্টকাটে বর্গমূল করতে পারি বা বর্গ করতে পারি। তো বিওয়ার এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে, স্যার এটা তো দুইটা প্রশ্ন, দুইটা ওয়ার্ড আটচল্লিশ, এবার সেটা আটচল্লিশ না থেকে যদি একশো আটচল্লিশ থাকতো তাহলে এটা অনেক বড় হয়ে যেত, আমরা কী করে করবো? এটার জন্য আমাদের একটা টেকনিক আছে। তো বিওয়ার সেই পরবর্তী টেকনিকটা পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন এবং পরবর্তী ক্লাসটা দেওয়া মতো সেটা তোমাদের কাছে চলে যাবে। তো সবাই ভালো থাকো, সেই পথটা শেষ করলাম, শুভ বিদায়।